আমার দাদা এক যদি পানির নাম তো এক ঘন্টা নেচে উপরে উঠতোই না ওর দাদা তো এক ঘন্টা আমার দাদা দুই ঘন্টা থাকতো দুই ঘন্টা থাকতো পানি আর আমার দাদা এমন ডুব দিছে যে এখন পর্যন্ত নাকি তার মানে এখন পর্যন্ত ওঠে না দর্শক শুনলেন তো সুমির কথা দেখছে তোমার কিন্তু শেষ দর্শক বন্ধুরা শোনেন আজকের গল্পটা হবে একেবারে অল্প তবু আমরা শুনবাই তিনজনের মুখে তিনজনের ভিন্ন ভিন্ন এবং তিনজনের দাদার গল্প তো তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ যাই হোক আমরা শুরু করবো কোন দিক থেকে তোমরাই কো লিমাপুর লিমার দিক থেকে শুরু করবো যাই হোক তোমরা কি বুঝতে পারছো আজকের গল্পের শিরোনাম হচ্ছে তিনজনের কার দাদা কত কোন দিক থেকে কত পারদর্শী ছিল দাদার গল্প শুনবো কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিমা প্রস্তুত আছে তুমি आओ আর শোনো এই খেলা শেষে যার কথা শুনে ভালো লাগবে তাকে কিন্তু এই যে পুরস্কার দেব বুঝতে পারছাও ঠিক আছে ঠিক আছে লিমা তুমি বলো তোমার দাদা কোন দিক থেকে পারদর্শী ছিল আমাদের তো પારদর্শী অনেক দিক থেকে ছিলেন কোনটা শোনাবো যেটা সবচেয়ে মর্মন্তি সেটা বলো আমার দাদা এক বাজেতে পায়ের নাম তো এক ঘন্টা নিচে উপরে উঠতেই না তার মানে তুমি কি বলTestCase তোমার দাদা পানিতে দম দিয়ে এক ঘন্টা থাকতো এটা বিশ্বাস করার মত না এ তোমরা কি বিশ্বাস করো না এক ঘন্টা মানুষ থাকতে পারে তুমি আবার কও করা যায় सुनो একটা মানুষ সর্বোচ্চ না এক মিনিট থাকতে পাবে এক ঘন্টা কি সম্ভব পারে পারদর্শীরা পারে আচ্ছা তাহলে তোমার কাছে শুনলাম তোমার দাদা পানিতে ডুব দিয়ে এক ঘন্টা থাকতো হ্যাঁ আচ্ছা যাই হোক এক ঘন্টা থাকতো তোমার দাদা পারদর্শী ছিল পানিতে ডুব দিয়ে এক ঘন্টা থাকতো আত্মীয় তোমরা তো শুনছো আও

দর্শক শুনলাম তো সুমির কথা দেখছে তোমার কিন্তু শেষ কারণ তোমার এক ঘন্টা তোমার দুই ঘন্টা চলে গেছে তাহলে কথাটা কি বলছে যে দম দিছে আজও কিন্তু ওঠে নাই তো যাই হোক আজকে কিন্তু পুরস্কারের যোগ্য সময় যাই হোক আজকে কিন্তু আমরা পুরস্কার দেবো সময় বুঝছ সময় পুরস্কার হিসেবে কি যে দেয় তোমার সেটা তো আগের বলি নাই যাই হোক দর্শক আজকের মানে তিনজনের গল্পের ভিতরে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সুমির কথা লিমার দাদা এক ঘন্টা পানিতে দম দিয়ে থাকছে আপনারা জানেন আতিয়ার দাদা দুই ঘন্টা পানিতে দম দিয়ে থাকছে আপনারা জানেন আর দাদা সেই যে ডুব দিছে এখনো পর্যন্ত ওঠে নাই তো যার কারণে আমরা সুমিকে পুরস্কৃত করবো তো যাই হোক সুমি তোমার জন্য আমাদের পক্ষ থেকে একশত টাকা এই যে তোমাকে পুরস্কৃত কি তুমি ধরো কে দাও তো হোক তোমার দাদির বিয়ে হওয়ার আগে তোমার দাদা তোমার দাদিকে বিয়ে করার পর তোমার বাপ হয়েছে তারপর তুমি হয়েছে ভি করে এ সব তো সম্ভব না কও দাদা দর্শক এই সমস্ত গল্পের দাম নাই আজকে হেরে গেছে আমি কি দে জিত পি সেইজন্য চেষ্টা করতেছে দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং গিন্নি জামিয়া চ্যানেলটি দেখ সবগুলো ভিডিও দেখবেন এবং আপনারা কিন্তু আমাদেরকে ভালোবাসা দিতে ভুলবেন না পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টা